বা অন্যান্য যারা, সকলের সঙ্গে কিন্তু কিছু কিছু কথা বলার সুযোগ আমার হয়। তবে স্থানীয় জনগণ এবং যারা আসলে সুফল ভোগ করবে তাদের অনুভূতিটা আমার জানা দরকার, তাদের কথাটাই শুনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি অনুমতি দেন, কিছু স্কুলের ছাত্রছাত্রী আছে যারা ওপার থেকে এপারে আসত, আপনি যদি অনুমতি দেন আমি তার হাতে মাইক্রোফোনটি হস্তান্তর করব। হ্যাঁ নিশ্চয়ই। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধনের এই মহেন্দ্রক্ষণে পিরোজপুরবাসীর পক্ষ থেকে আমাকে অনুভূতি ব্যক্ত করার সুযোগ দেওয়ায় আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাসনিমা জেরিন, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। আমার স্কুলটি কচা নদীর অপর পারে, ফলে এতদিন যাবত আমার মতো অসংখ্য শিক্ষার্থীকে স্কুলে যাওয়ার জন্য ফেরি অথবা নৌকার উপর নির্ভর করতে হতো। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক ছিল, দীর্ঘ সময় আমাদের ফেরির জন্য অপেক্ষা করতে হতো, ফলে প্রায় সময়ই আমরা সময় মতো বিদ্যালয়ে পৌঁছতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধন হলে আমার মতো এই অঞ্চলের অসংখ্য শিক্ষার্থীর এই দুঃখ কষ্টের লাঘব হবে। সময় মতো বিদ্যালয়ে পৌঁছানো নিয়ে আর দুশ্চিন্তায় থাকতে হবে না, এখন আমরা এই সেতু পার হয়ে স্কুলে পৌঁছে যেতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আপনি যে সুদৃঢ় নেতৃত্ব দিচ্ছেন এবং দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তাতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা যেন সোনার মানুষ হয়ে সোনার বাংলা গড়তে আপনাকে সহায়তা করতে পারি সেই দোয়া করবেন আমাদের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমি খুব খুশি হলাম কথা শুনে। সোনার বাংলা গড়ার যে কারিগর, ভবিষ্যৎ এই দেশকে তোমরাই এগিয়ে নিয়ে যাবে সেটাই চাই। মন্দ পড়াশোনা করো, এখন আর সময় নষ্ট হবে না, ঠিক আছে? জি, আপনাকে আবারও ধন্যবাদ। অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার স্বানুগ্রহ অভিপ্রায় ব্যক্ত করলে আমি আরেকজন ছাত্রকে দিতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু উদ্বোধনের ফলে আমার মতো অসংখ্য শিক্ষার্থী যারা বেকুটিয়া সেতু ওপার থেকে এপারে এসে পড়াশোনা করত তাদের জন্য এক পড়াশোনার অনন্য সুযোগের সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমার অসংখ্য সহপাঠীবৃন্দ সহ আমি এই সেতুটি না থাকার ফলে ফেরিতে পার হয়ে বিদ্যালয় যাওয়া আসা করতাম, এর জন্য আমরা প্রায় সময় স্কুলে সময় মতো পৌঁছতে পারতাম না। এই সেতুটি হওয়ার ফলে এখন আমরা সময় মতো স্কুলে যেতে পারবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি একটি সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলাদেশের জন্য, সোনার মানুষ যাতে আমরা উঠে উঠতে পারি তার জন্য আমরা পড়ালেখা করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, পিরোজপুরে আপনার প্রতিনিধি জননেতা সমার রেজাল করিম এমপিকে সাথে নিয়ে আমরা যেন সোনার মানুষ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে, প্রধানমন্ত্রীর স্বপ্নকে পূরণ করতে পারি সেই দোয়া করবেন আমাদের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই দোয়া করি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকেন। আমরা এবার সেতুর অপর প্রান্তে যাব। সেতুর অপর প্রান্তে পিরোজপুর জেলার কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখাকে আমি সঞ্চালনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। বিসমিল্লাহ রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি মুসাম্মাদ খালেদা খাতুন রেখা, উপজেলা নির্বাহী অফিসার, কাউখালী পিরোজপুর, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ তিন মৈত্রী সেতুর বেকুটিয়া প্রান্ত হতে উপস্থিত সকলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, কাউখালীবাসীর জন্য আজ এক দ্বার উন্মোচনের দিন। এ মহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি বাঙালি জাতির অস্তিত্বের প্রতীক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি 15 আগস্টের শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা নজিব সহ জাতির পিতার পরিবারের সকল শহীদদেরকে। মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদেরকে মাননীয় প্রধানমন্ত্রী কাউখালী উপজেলা সহ পিরোজপুর জেলার নিসারাবাদ এবং ভান্ডারিয়া উপজেলা এতদিন কচা নদীর কারণে জেলা সদর হতে বিচ্ছিন্ন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই ঐতিহাসিক ও উৎসব মুখর দিনে কাউখালী উপজেলার বেকুটিয়া প্রান্তে নির্মিত কচা নদীর উপরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা নজিব অষ্টম বাংলাদেশ তিন মৈত্রী সেতুর মাধ্যমে সেই বিচ্ছিন্নতা আপনি দূরীভূত করলেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, সেতুর এ প্রান্তে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আনোয়ার হোসেন মঞ্জু স্যার, সাবেক যোগাযোগ মন্ত্রী ও বর্তমান মাননীয় সংসদ সদস্য। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ইসাক আলী খান পান্না, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ও সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ পিরোজপুর জেলা। উপস্থিত আছেন কাউখালী ভান্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলার সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বৃন্দ সহ সকল জনপ্রতিনিধি বৃন্দ। উপস্থিত আছেন উপজেলা ও জেলা পর্যায়ের বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জেপির কর্ম রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রজাতন্ত্রের কর্মচারী বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক বৃন্দ, শিক্ষার্থী বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ, মাননীয় প্রধানমন্ত্রী, এখানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং অন্যান্য উপকারভোগীগণ আপনার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ অনুমতি পেলে আপনি যার সাথে কথা বলার অভিপ্রায় ব্যক্ত করবেন আমি তার কাছে মাইক্রোফোনটি হস্তান্তর করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা। অনেক ধন্যবাদ। আসলে এই কাউখালি ছোটবেলা থেকে চিনি, আমরা যখন ঢাকা থেকে স্টিমারে যেতাম এই কাউখালি একটা ঘাট, সেখানে থামতো স্টিমার, সেখানে আমরা অপেক্ষা করতাম। আর সেই সময় ছোটবেলা জানতাম যে কাউখালিতে খুব ভালো পাটি তৈরি হয়, খুব সুন্দর পাটি তৈরি হতো। আর জানি না এখনো হয় কি না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এখনো কাউখালিতে শীতল পাটি বানানো হয়। হ্যাঁ, কাউখালি শীতল পাটি একসময় খুব নাম করা ছিল, আর প্রত্যেকটা স্টেশনের নাম ধরে ধরে সেখানে কি পাওয়া যায় এভাবে কিন্তু কবিতা রচনা করা হতো, অনেক স্টিমারে গানও গাইতো যে কাউখালি চলে যাও পাটি পেতে হলে। এখন আমার মনে হয় তো কাজী আমি সত্যি খুব আনন্দিত যে আজকে এই যে বিশেষ করে এই অঞ্চলটা সবগুলো বিচ্ছিন্ন ছিল, একবারে মানে জেলা হেডকোয়ার্টারে যাওয়া আসা খুবই কষ্টকর ছিল, কাজী মানুষের সেই কষ্টটা দূর হলো, ব্যবসা বাণিজ্য সব কিছু প্রসারিত হবার একটা সুযোগ হবে, ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষারও সুযোগ হবে। কাজে আমি আমাদের যারা নেতৃবৃন্দ বা আমাদের প্রশাসন থেকে শুরু করে যারা আছে সবাইকে তো আমরা মোটামুটি যোগাযোগ রাখতে পারি, তবে স্থানীয় যারা যাদের সঙ্গে সহসা যোগাযোগ হওয়ার সুযোগ হয় না আমি তাদের কথা শুনতে চাই। আমি সবসময় সেটাই শুনি, তবে একটা সুযোগ ডিজিটাল বাংলাদেশ করেছি কাজে সেই সুবাদে সকলের সাথে একটু কথা বলার সুযোগ পেতে পারি। তো আমার মনে হয় আপনি একজনকে দেন যে উপকার ভোগী হিসেবে স্থানীয় জনগণ কি চিন্তা করছে সেটা জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমার এখানে সম্মানিত শিক্ষক আছেন যারা প্রতিদিন ফেরি বা ট্রলারে পার হয়ে ওপারে যান, তার শিক্ষার্থী আছে, বীর মুক্তিযোদ্ধা আছেন, ভাষমান ব্যবসায়ী আছেন। মাননীয় প্রধানমন্ত্রী, এই বেকুটিয়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা নজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কারণে এই এলাকাটি পর্যটন এলাকা হিসেবে আমরা বিবেচনা করছি, তারা মাননীয় প্রধানমন্ত্রী এখানে ছোট ছোট ব্যবসা বাণিজ্য করছেন, এতে তাদের জীবনমান উন্নত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মাঝে এখানে আমাদের আনোয়ার হোসেন মঞ্জু স্যার আছেন,
বাবা মনে হয় চায়ের দোকানটা যাতে একটু ভালো হয় সেদিকে একটু সহযোগিতা করেন। যারা বিত্তবান আছেন তারা সবাই সহযোগিতা করেন যাতে সবাই ভালো থাকতে পারে। আপনাদের ধন্যবাদ। এবার এই পর্যায়ে দেশ ও জাতির ومن تبعهم بإحسان إلى يوم الدين برحمتك يا أرحم الراحمين। মানে প্রধানমন্ত্রী সেতু প্রান্তে ওরা যে ফায়ার ওয়ার্কস আয়োজন করেছে আপনি অনুমতি দিলে তারা এখন দেখাতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র অনুমতি ক্রমে আমরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।